থাকেন আমেনা হক। আপনি লিখেছেন, মাদারীপুরে শিবচরে শিক্ষা সফরের শিক্ষক ও শিক্ষার্থীদের মত পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে। আমাদের সমাজের এই পচন রোধে রোধ করব কিভাবে? দেখুন, আমাদের ধর্মীয় শিক্ষা, এদেশে বেশিরভাগ মানুষ মুসলিম, অন্যান্য ধর্মগুলোই আছে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্বহীন করতে করতে চরম একটি পর্যায়ে নিয়ে পৌঁছে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে, সেটি ভবিষ্যতে আমাদেরকে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখের দিকে ঠেলে দিচ্ছে বলে আমি মনে করি। একটা শান্তিপূর্ণ সমাজকে দাঙ্গাপূর্ণ একটা সমাজের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবছর খুব ঘটা করে সরস্বতী পুজো হয়েছে, অথচ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে ধর্মীয় মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে গেলে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং নিষেধ করা হচ্ছে, এবং আমি নিজে চাক্ষুষ এর একাধিক প্রমাণ আমার হাতে রয়েছে। তো পাঠ্যপুস্তক থেকে নিয়ে সার্বিকভাবে, সর্বতোভাবে এবং সব জায়গায় যদি ধর্মীয় এবং মোরালিটি এবং নীতিনৈতিকতা, নৈতিক শিক্ষাকে যদি দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মাদারীপুরের শিবচরে যে ঘটনা ঘটেছে, যে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থী এবং শিক্ষক একসাথে মদপান করেছে, এরকম ঘটনা আরও ঘটবে, এর চাইতে আরও নোংরা ঘটনা ঘটবে, সেটার জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করা হয়েছে, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন যে ভয়ঙ্করভাবে চালানো হয়েছে, যারা এর জন্য দায়ী, যাদের মাথার উপরে এই কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে, আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের জীবদ্দশায় তাদের উপযুক্ত পরিণতি এবং শাস্তি যেন আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আসুন, শান্তিপূর্ণভাবে এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচারের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই, রুখে দাঁড়াই এবং প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করি। এবং আমার তো মনে হয় যে ইচ্ছাকৃতভাবে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করার জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে। সেই পাঠ্যপুস্তকের প্রতি পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বিষে ভরে ফেলা হয়েছে। আমরা তো প্রথমে মনে করেছি এক দুটি বইয়ে, এখন দেখছি প্রতিটি বইয়ে প্রায়, প্রতিটা লাইনে লাইনে প্রায়, প্রতিটা পাতায় পাতায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি যে সমস্ত কালপ্রিটরা করেছে, একদিন এদেশে তাদের বিচার হবে ইনশাআল্লাহ তাআলা। এদেশের সাধারণ মানুষ ধর্মভীরু, তাদের উপরে ধর্মহীনতা এবং ধর্মবিশ্বাস বিরোধী বিষয়গুলোকে যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বাহিরের বিভিন্ন ফান্ড এবং তহবিল এবং ঘুষ উৎকোচ নিয়ে যারা এই কাজগুলো করছে এদেশে, বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহ তাআলা তাদের বিচার করবেন আর এদেশের মানুষ তাদের বিচার প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ তাআলা। কারণ মানুষের ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমানা যখন ছাড়িয়ে চলে যাবে তখন কেউ এদেশে মানুষকে ঠেকাতে পারবে না। আমার মনে হয় যে সরকার সংশ্লিষ্ট মহল, কর্তৃপক্ষ, এজেন্সিগুলো, তাদের অনেক আগেই সময় হয়ে গেছে এই বিষয়গুলোতে সিরিয়াসলি নড়েচড়ে বসার, এবং যারা এদেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে ধ্বংস করতে চায়, ধর্মহীনতাকে চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে যেন তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামেন।